I'ma call. Puri Mata Motho. बहुत सुंदर से जगह, एकदम सुंदर जगह। कितने सुंदर जगह देखो। हेलो बुड़ो শুধু আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামিত সংঘের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজ সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে যে আগত ভক্তরা এসছে, তাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে তারা কৃষ্ণ ভবনামিত জীবনযাপন করা এবং এই নববৃন্দাব দর্শন করা। এই দর্শনের মাধ্যমে তাদের হৃদয়কে কমল করা এবং কৃষ্ণ প্রেম জাগরিত করা। আজ আমরা এই নববৃন্দাবনে এসে এটাই বুঝতে পারলাম যে কৃষ্ণচন্দ্র যা কিছু করেন সেটা লীলা, আর এই লীলার মাধ্যমে আমাদের কেতা বোঝাতে চায় যে কৃষ্ণ আছেন, ছিলেন, থাকবেন, সর্বমুহূর্তে সবার সঙ্গে আছেন। তাই আমরা কৃষ্ণচন্দ্র ভগবানের কৃপা পাওয়ার জন্য, রাধারানীর কৃপা পাওয়ার জন্য, সবার আগে রাধারানী কৃপা না করলে আমাদের কৃষ্ণ প্রেম আসবে না। তাই সবাই মিলে বলুন হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, কৃষ্ণা কৃষ্ণা, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ। আমরা দুটো লীলা, একটা হচ্ছে আমরা এপারে লীলা বললাম, আরেকটি লীলা আমরা বলবো। আমরা সবাই দেখছি যে কৃষ্ণচন্দ্র ভগবান তিনি যখন কদম বৃক্ষে বসেছিলেন এবং সমস্ত সখীরা সেখানে বিবস্ত্রভাবে চান করছিলেন, সামাজিকভাবে আমাদের মনে হয় যে এটা অপরাধ, এরকম করা ঠিক নয়, এটা ঠিক নয়, এটা আমরা বলে থাকি। কিন্তু কৃষ্ণচন্দ্র ভগবান যা কিছু করছে তার লীলা। স্বয়ং রাধারানী প্রশ্ন করেছিল যে তুমি এইভাবে কেন এলে, এটা তো কপটতার পরিচয়, এইভাবে এই গোপী ঘাটে আসা অপরাধ। তখন কৃষ্ণচন্দ্র ভগবান এটাই শিক্ষা দিয়েছিল যে কোনো স্থানে বিবস্ত্রভাবে নৃত্য করা, স্নান করা, ঘোরাঘুরি করা অপরাধ।
অপরাধ কারণ মনুষ্য চক্ষু থেকে চন্দ্র সূর্য পাতার সবাই হচ্ছে পুরুষ তাদের চোখ এড়ানো যায় না এটা শিক্ষা দিয়েছিল আমরা ভেবেছিলাম কৃষ্ণ কপট তাই ওখানে বিবস্ত্র মাতাজিরা গোপীরা আছে ওদের শরীর দেখতে গেছিল না এটা ভুল ধারণা এটা অপরাধ এটা শিক্ষা দেওয়া হচ্ছে আপনি আপনার দামি বাথরুমে চান করবেন কিন্তু বিবস্ত্র হবে নয় তাই আমাদের সবার উচিত সর্বদা সময় কৃষ্ণের প্রেম পাওয়ার জন্য কৃষ্ণ প্রেম রাগদিত করার জন্য সর্বদা অঙ্গ ঢাকা দেওয়া উচিত নিতাই গৌর প্রেমানন্দে হরি বল এটা হলো সেই শিক্ষা হরি বল ছেলেটাকে হাত ছেড়ে দিতে বেটা